কবিতা বলো তো। না দর্শক, আসলে ভাষার ব্যবচ্ছেদ কিংবা কবিতার বিকৃত করা আমার উদ্দেশ্য নয়। আমরা আসলে পেয়ারা বাগানে এসেছি, পেয়ারার ভাসমান বাজার বাংলাদেশের ফ্লোটিং মার্কেটে এসেছি ঘুরতে। মনুর মা সে এখনই এই পেয়ারার ভাসমান বাজারে এসেই বাচ্চাকে কবিতা শেখাচ্ছে। পথে ঘাটে রাতে সকালে সবসময় মায়েদের একটা উদ্দেশ্য থাকে, মায়েদের একটা স্বভাব থাকে বাচ্চাদের লেখাপড়া শেখানো। আমি আসলে এতে বিরক্ত হয়ে যাই, যদিও মনুর মা বলবেন যে আসলে প্রকৃতির মধ্যেই প্রকৃত শিক্ষা। তারপরও ঘুরতে এসেছি, এখন শিক্ষা না হলেই বা কী হয়। বন্ধুরা আজকে পেয়ারা বাগান ঘুরবো।